আগামী দিন সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি, এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। জানান, একদলীয় শাসন থেকে বের করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। জিয়াউর রহমানের 19 দফা জাতিকে দিক নির্দেশনা দিয়েছে, বাংলাদেশকে পথ দেখিয়েছে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব বলে আজকে আমরা শপথ নিয়েছি।